প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি, উপাধ্যক্ষ চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আমি ক্লাস শুরু করার আগে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে নিচ্ছি, যার অশেষ কৃপার দরুন আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো আমরা চালিয়ে যাচ্ছি। তো আমি আজকের যে পাঠ, সেই পাঠটা তোমাদের পাঠের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এর আগে আমরা 4.3 উপর আমরা আলোচনা করেছি বিস্তারিত। এই অধ্যায়ে রয়েছে বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ নির্ণয়ের কৌশল এবং পদ্ধতি। তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এর আগে দুইটি ক্লাস আমরা শেষ করেছি, আজকে এটি হচ্ছে তৃতীয় ক্লাস। তো আজকে আমি গত ক্লাসে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম তোমাদেরকে, তো ওখানের মধ্যে 26 নম্বর যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি তোমরা আমাকে আজকের ক্লাসে করে দেওয়ার জন্য অনুরোধ করেছো। তো সেই আলোকে আমি প্রথমেই যে যদি s² সমান s² প্লাস y² মাইনাস z² b² সমান y² প্লাস z² মাইনাস s² c² সমান s² প্লাস z² মাইনাস y² হয়, তবে দেখাও যে s² প্লাস b² প্লাস c² সমান s² প্লাস y² প্লাস z². এটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা এখানে মানগুলো লিখে ফেলি, দেওয়া আছে। প্রথমে লিখবো আমরা কি দেওয়া আছে, দেওয়া আছে s² সমান s² y² মাইনাস z², তারপর b² সমান y² প্লাস z² মাইনাস s² এবং c² সমান কি দেওয়া আছে s² প্লাস z² মাইনাস y². তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে কি s² প্লাস b² প্লাস c² সমান s² প্লাস y² প্লাস z². তো আমরা প্রথমে লিখব কি বামপক্ষ, বামপক্ষ সমান s² প্লাস b² প্লাস c², তাহলে s² এর মানটা বসিয়ে দিই। s² এর মান দেওয়া আছে কি s² প্লাস y² মাইনাস z² s² প্লাস y² মাইনাস z², এটা হচ্ছে s² এর মান। প্লাস b² এর মান দেওয়া আছে কি y² প্লাস z² মাইনাস s² প্লাস c² এর মান কি দেওয়া আছে s² প্লাস z² মাইনাস y² এখানে মান বসিয়ে লিখে দিতে পারো, মান বসিয়ে, আমরা যেহেতু মানগুলো বসিয়েছি সেজন্য মানগুলো বসিয়েছি, লিখে দিতে পারো। দেখো আমরা যেভাবে করে নিচে নিচে লিখে আমরা যোগগুলো করেছিলাম, একইভাবে আমরা এটাও এভাবে করে নিতে পারি। তাহলে কি সদৃশ পথ ঘুলু স স চিহ্ন সহ নিচে 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 লিখে পাই। তাহলে আমরা লিখে ফেলি s² প্লাস y² মাইনাস z² এটা। তাহলে কি আছে, প্রথমে y² আছে, এখানে মাইনাস z² আছে, s² আছে। তাহলে এখানে প্রথমে কি লিখতে হবে মাইনাস s², এরপরে এই y² আসবে, y² বরাবর, ঠিক আছে। এরপরে z² লিখবো আমরা, খেয়াল করছো, এটাকে আমরা এখানে সাজিয়ে লিখেছি, সদৃশ আকারে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এটা কীভাবে আছে, প্রথমে s² আছে, মিলল z², এখানে কি z² আছে না, z² আছে, এখানে z² এখানে লিখতে হবে। এরপর আছে মাইনাস y², তাহলে মাইনাস y² এখানে লিখব, ঠিক আছে। এই যে আমরা আগে লিখেছি সদৃশ পদগুলো স স চিহ্ন সহ নিচে নিচে লিখে আমরা পাই, ঠিক আছে। এই সদৃশ আকারে লিখলাম, দেখো s² মিলছে, y² মিলছে, z² মিলছে, এখানে যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো সহ আমরা এখানে লিখলাম। এখন আমরা এটা যোগ করে নিব, যোগ করলে কি হয় দেখি, একজনে বলো তো দেখি এটা যোগফল কি হবে, ভেরি গুড, কি হবে s² কেন, এই মাইনাস s² এই প্লাস s² চলে যাবে, কি থাকবে শুধু s² থাকবে। এরপরে এরপরটা কি হবে, একজনে বলো তো দেখি এটার বিয়োগফলটা কি হবে, ভেরি গুড, কি হবে, এখানেও তোমার কি হবে
वाई स्क्वायर होबे प्लस वाई स्क्वायर माइनस ओ स्क्वायर वाई स्क्वायर कि चले जाए वाई स्क्वायर थाकबे एखन आरेकजन बोलो तो देखी इटार बियोगफलटा कि होबे हाँ एकटु चिंता करो वेरी गुड सबाई एकसाथे उत्तर दिएछे एखाने कि होबे प्लस जेड स्क्वायर तोमरा तो ताहले मोटामुटी जुग अंक भालो करे बुझते पेरेछो एटा बोझा गेछे ताहले आमरा एस स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर पेये गेछि एटा कोन दिके आछे एटा डान दिके आछे ठीक आछे ताहले सुतरां এটা হচ্ছে কি ডান পক্ষ এই মানটা হচ্ছে কি ডান পক্ষ ঠিক আছে আমরা তাহলে লিখতে পারি এখানে লিখো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে বলছে কি এস স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু কত এস স্কয়ার प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर देखानो हलो आमरा खूब सहजे एटा पेये गेलाम ठीक आछे आसो आमरा जोग अंकगुलो शेष करेछि एखन आमरा बियोग अंकगुलो करब तोमरा देखि बोलो 28 29 30 थेके कोनटा करब बोलो बार 30 नम्बर ठीक आछे आमी 30 नम्बरटा करे दिच्छि ताहले 28 29 तोमरा बाटा देके करे नेबा ठीक आछे करे आमाके देखाबे তাহলে 30 নম্বরটা দেখি 30 নম্বরে কি আছে যে বলছে যে কি s স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমরা এখন করতেছি কি বীজগণিতীয় রাশির বিয়োগ ঠিক আছে তাহলে এত থেকে এত কত माइनस ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस सी स्क्वायर ठीक है हमें ठीक एक ही भाव आगे मत लिखब जो सदृश सदृश पदगुलू चिन्ह सह नीचे नीचे लिखे पाई एस स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर तेल माइनस ए स्क्वायर आस प्लस बी स्क्वायर आस माइनस सी स्क्वायर आस ठीक है सदृश आकार लिखे पड़ल एन आसो हमारा प्रथम क्लस शिखे वियोग करार जो कौशल से कौशल मध्य ये चिन्हगुलू कि एकजन बोल तो देखिए चिन्हगुलो कि हाँ गोट परिवर्तन हो जाए ये माइनस आइनसटे कि बोलो सबा हाँ ये कि प्लस हो जाए यह प्लस आटे कि वेरी गुड एट माइनस हो जाए माइनस आसा कि प्लस हो जाए यह चिन्हगुलो कि परिवर्तन हो जाए करी तेल एट प्लस होता प्लस होने जोगफल कत हो कत बोल से क्योंकि वियोग हो जाए कि जोग कारण चिन्हगुलो परिवर्तन हो गए ठीक है तेल एखे कि आस वेरी गुड कत आस टू ए स्क्वायर देखिए ये बोल तो ये माइनस बी स्क्वायर हो गलो ये बी स्क्वायर होता वियोगफल कत आस बोलते परे गुड কি আসবে শূন্য আসবে তাহলে আমরা শূন্যটা লিখলাম এরপরে এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেছে দেখি বলো তো এটা যোগ হবে না বিয়োগ হবে হ্যাঁ যোগ হবে তাহলে যোগফলটা কত তুমি বলো হ্যাঁ যোগফল হবে কত প্লাস টু সি স্কয়ার তাহলে শূন্যটা লাগার দরকার নাই তাহলে আমরা লিখব কি নির্ণয় বিয়োগফল সমান টু এ স্কয়ার প্লাস টু সি স্কয়ার এটা হচ্ছে আমরা বিয়োগফলটা পেয়েছি ঠিক আছে 31 32 33 থেকে কোনটা আমি করে দেব তোমরা বলো 33 নম্বর ঠিক আছে 33 নম্বরটা করে দিচ্ছি 33 নম্বর প্রশ্নটা আমি আগে লিখি এস স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 5 এস স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 7 এক্স ওয়াই প্লাস 2 থেকে 2 থেকে কত মাইনাস एक्स किूब वाई स्कोर प्लस एस स्कोर वाई स्कोर प्लस फाइव एक्स वाई एर फर हे कत प्लस टू ठीक है हमें इटा को ठीक एक ही भाव कि करब सदृश आकार लिखब ठीक है इकान लिखब हम सदृश पदगुलू चिन्ह सह नीचे नीचे लिखे पाई
प्रथम ये लिखब वाई स्क्वायर एस स्क्वायर सरि थ्री एस स्क्वायर वाई स्क्वायर माइनस फाइव एस स्क्वायर वाई स्क्वायर प्लस सेवेन एक्स वाई प्लस टू তাহলে আমরা প্রথমে প্রথমটা মিলিয়ে নিই প্রথমটা কি দেওয়া আছে দেখো তো দেখি এখানে আমি একটা প্রশ্নে ভুল লিখেছি এটা ছিল কিউব এটা হচ্ছে কিউব এটা হবে কি কিউব তাহলে এই কিউব এক্স কিউব ওয়াই স্কোয়ার কোথায় আছে এখানে আছে তাহলে এটা এখানে আসি বসবে এক্স কিউব ওয়াই স্কোয়ার এরপরে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে এটা এখানে আসি বসবে এরপরে ফাইভ এক্স ওয়াই এটাও ঠিক আছে এটার সাথে মিল আছে এরপর হচ্ছে কি প্লাস টু তাহলে আমরা সদৃশ আকারে লিখলাম চিহ্নগুলো কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে এখন আমরা করে নিই এদিক থেকে করে আসি তাহলে দেখো তো দুই থেকে দুই গেলে কত দুই থেকে দুই বিয়োগ যাচ্ছে কেন এখানে তো আছে যোগ কে বলতে পারো বলো তো দেখি হ্যাঁ গুড যোগটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে সেই জন্য দুই থেকে দুই গেলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে ঠিক আছে আমরা এরপরে এখানে কত আছে বলো তো আমরা এদিক থেকে করে যাব এটা কত আছে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাসটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে বলো তো দেখি এটা বিয়োগ করবো না প্লাস যোগ করব একজনে বলো ভেরি গুড কী করতে হবে আমাদেরকে যোগ করতে হবে কারণ মাইনাসটা কি হয়ে গেছে যোগ হয়ে গেছে তাহলে এটা কত হবে ফোর এক্স কিউব ওয়াই এরপরটা আসো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এটা কি বিয়োগ করবো না যোগ করব এটা যোগ করতে হবে কেন একই চিহ্ন থাকলে আমরা আমাদের কী কী করা লাগে যোগ করা লাগে যোগ করার শর্ত হচ্ছে তোমার কি একই চিহ্ন দেবো হয় প্লাস থাকতে হবে না হয় মাইনাস থাকতে হবে তাহলে যেহেতু এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে তাহলে এটা কী হবে বিয়োগ হবে যোগ হবে তাহলে মাইনাস ফাইভ এস স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার কী হবে সিক্স এস স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে দেখো এখানে প্লাসটা চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে গেছে মাইনাস হয়েছে তাহলে এখন এটা কি হবে বিয়োগফলটা কী হবে একজন বলো তো দেখি ভেরি গুড কত হবে প্লাস টু এক্স ওয়াই এদিকে প্লাস হবে শূন্যটা লেখার দরকার নেই তাহলে আমরা লিখব কি নির্ণয় বিয়োগফল সমান ফোর এক্স কিউব ওয়াই মাইনাস সিক্স এস স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের বিয়োগফল নির্ণয় বিয়োগফল ঠিক আছে দ্রুত খাতায় তুলে নাও যেহেতু ভিডিও ক্লাস তোমরা রিপ্লে দিয়ে এগুলো বারবার দেখতে পারবে ঠিক আছে আমি দেখো চৌত্রিশ নম্বর অঙ্কটি দেখো চৌত্রিশ নম্বর মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এস স্কোয়ার মাইনাস জেড ঠিক আছে কোনো ভুল হয়নি তো না এখন আমরা মিলিয়ে নিই তাহলে আমরা প্রথম এটা রাশিটা লিখলাম ফোর এস স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড এখন এটা আমরা মিলাবো মাইনাস টু ওয়াই স্কোয়ার এখানে আছে না এখানে আছে তাহলে এখানে লিখতে হবে সদৃশ আকারে আমরা মিলাবো এরপর হচ্ছে কি প্লাস থ্রি এস স্কোয়ার প্লাস থ্রি এস স্কোয়ারটা এদিকে আসবে প্লাস থ্রি এস স্কোয়ার আগে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে মাইনাসটা মাইনাসের এখানে বসে যাবে জেড এর জায়গায় তাহলে সদৃশ আকারে মিলে গেল দেখো এস স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড জেড তাহলে চিহ্নগুলো কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এখানে প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখন আসো আমরা করি তাহলে এখানে হচ্ছে মাইনাস থ্রি ফোর থ্রি থেকে ফোর থেকে থ্রি গেলে কত হয় এস স্কোয়ার আর এদিক থেকে এদিকে গেলে কত হয় একজন বলো তো দেখি এটা কী হবে যোগফল এবং বিয়োগফল কী হতে পারে এটা করতে হবে কি যোগ না বিয়োগ ভেরি গুড যোগ করতে হবে কারণ মাইনাসটা প্লাস হয়ে গেছে তাহলে যোগফলটা কত তুমি বলো কত হবে পাঁচ অর্থাৎ ফাইভ ওয়াই স্কোয়ার এখন বলো তো দেখি এটা এটা বিয়োগ হবে না যোগ হবে ভেরি গুড যোগ হবে কারণ মাইনাসটা পরিবর্তন হয়ে গিয়ে প্লাস হয়ে গেছে তাহলে এখন বলো তো তুমি বলো এটা কত হবে যোগফলটা কত হবে ভেরি গুড টু জেড টু জেড তাহলে আমরা পেয়ে গেলাম নির্ণয় কি বিয়োগফল নির্ণয় বিয়োগফল সমান এস স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস টু জেড ঠিক আছে আমরা ক্লাস আজকে এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমি এর বাকি অঙ্কগুলো করে দিব ঠিক আছে তোমরা হোমওয়ার্ক লেখো অনুশীলনী চার দশমিক তিন হতে চার দশমিক তিন হতে কত আঠাশ উনত্রিশ পঁয়ত্রিশ
पैंतीस नंबर ठीक आছে এই তিনটি অঙ্ক তোমরা বাসায় চর্চা করবে না পারলে সমস্যা হলে ইনবক্স করবে আজকের মতো এখানেই শেষ করছি ক্লাস সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।